Assalamualaikum. Attention take position. It's in attention to same to kiss. Ekhon copa America khela cholteche. Keu Brazil support kori, keu Argentina support kori. Jar jar support er jonno photo editing je photo diye ekta starter video edit. Eta korar jonno amader proyojon hobe duti apps. Ekta holo CapCut ar dwito hocche PaceArt. PaceArt diye photo editing korbo ar seta diye video toiri korbo CapCut diye. Cholun video ti shuru kora jak. একটা কথা বলতে গেলে নাই আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে দিন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের প্রথমেই একটি ব্যাকগ্রাউন্ড পিকচার লাগবে ব্যাকগ্রাউন্ড পিকচারের জন্য আমাদের চলে আসলাম কোম বাজারে চার্জ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড চার্জ করার প্রথম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি ডট কম যে ওয়েবসাইটটি আছে সেটিতে আমাদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পর যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন সেখান থেকে ব্রাউজার থেকে আপনার যে ছবিটা আছে সেটি আপনি আপলোড করে দেবেন আমি আমার ছবিটা আপলোড করে দিচ্ছি দেখেন একটু লোডিং নিচ্ছে লোডিং হওয়ার পরে অটোমেটিক ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এই যে ব্যাকগ্রাউন্ড তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আমাদের ফটোটা এডিটিং করার জন্য প্রয়োজন হবে পেসার অ্যাপসটি সরাসরি ওপেন করবেন যাদের কাছে পেসার অ্যাপসটি নাই আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপর এখানে একটা অ্যাড আসতে পারে আমরা ডাটা চালাতে জন্য অ্যাড আসছে তারপর এখানে এই যে প্লাস আইকন দেখতে পাবেন প্লাস আইকনে ক্লিক করে আপনাদের যে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্রাজিলের এর যে ছবিগুলো দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একটা অ্যাড আসতে পারে টিকিটটা কেটে দিবেন ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে ছবিটা অ্যাড হয়ে যাওয়ার পর এই অ্যাড ফটো আপনার একটা ফটো অ্যাড করতে হবে এই যে আমি একটা ফটো ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম এখান থেকে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ধরে আপনি ছবিটাকে বড় করে দিবেন বড় করে দেওয়ার পর আবার এক ফটো যেভাবে একটা মাস্ক ব্যবহার করতে পারেন ডাডি ফিড বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সুন্দর করে আপনাদের বসিয়ে নেওয়ার পর এখানে যে কোনো কিছু এরর করার লাগে আমার কিছু জায়গা এরর করা লাগবে এই জন্য আমি একটু এরর করে নিচ্ছি তারপর টিক মার্ক অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেভ আইকন টিক মার্ক করে দেবেন তারপর সেই আইকনে ক্লিক করে ছবিটি সেভ করে নেবেন আমরা যে ফটোটি এডিট করেছি ব্রাজিল বা আর্জেন্টিনা আপনাদের সাপোর্টার হন সেটি এখন একটি ভিডিও এডিট করবে যে ভিডিওটা প্রথমে আপনারা দেখছেন তার জন্য প্রয়োজন হবে আমাদের ক্যাপকাট নামের অ্যাপ যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তারপর নিউ প্রোডাক্টে ক্লিক করবেন নিউ প্রোডাক্টে ক্লিক করার পর আপনার যে ফটো এডিটিং যে ফটোটা আছে সেটা অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করে নেবেন টিকটক থেকে ডাউনলোড করে যে কোনো একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন তারপর অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেওয়ার পর ভিডিও ফুল ভিডিও জুড়ে সাউন্ড ইফেক্টের ফানি আছে তারপর ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন তারপর ভিডিওর উপর ক্লিক করবেন অ্যানিমেশনের উপর ক্লিক করবেন কাব্যের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্ক্রোল করলে এখানে একটা ইফেক্ট পেয়ে যাবেন আমার একটু দেরি হচ্ছে খুঁজে বার করে লই এই যে এই ইফেক্ট অ্যাড করে দিবেন তারপর ব্যাগ এসে যাবেন তারপর আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে এই ইফেক্টের উপর ক্লিক করবেন ইফেক্টের ক্লিক করার পর এটা সাউন্ডে চলে গেলাম ব্যাক করার পর এই যে ইফেক্টের উপর ক্লিক করার পর এখানে একটি ইফেক্ট পেয়ে যাবেন লাইটিং ইফেক্ট একটু লোডিং নিচ্ছে আমারটা তারপর এইটা থেকে ফিল থেকে এটা সিলেক্ট করে দেবেন ডাউনলোড করে একটু ডাউনলোড হইতে পারে আমার ডাউনলোড করা ছিল না তাই
ডাউনলোড হচ্ছে। এটার উপর ক্লিক করে ভিডিওটাতে ফুল স্ক্রিনে আপনারা অ্যাড করে দিবেন। অ্যাড করা শেষ হয়ে গেলে তারপর ভিডিওটি কমপ্লিট, তারপর এক্সপোর্ট আইকনে ক্লিক করে ফুল এইচডিতে এক্সপোর্ট করে নেবেন।